আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। প্রিয় দর্শক, আজ আমরা চীনাবাদাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, যা শুধু গর্ভবতী মায়েদের জন্যই নয়, নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের জন্য দরকারি। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সারা বছর জুড়ে পাওয়া যায় বা সংরক্ষণ করা যায় এমন একটি খাবার হলো বাদাম। বাদামে রয়েছে স্বাস্থ্যকর প্রোটিন, উচ্চমানের খাদ্য আঁশ এবং কয়েক প্রকার ভিটামিন সহ মিনারেল, যা শরীরের জন্য দরকারি। 100 গ্রাম বাদামে রয়েছে 100 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার 25% পূরণ করে। প্রতি 100 গ্রাম বাদামে রয়েছে 567 কিলোক্যালোরি শক্তি, যা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক শক্তির 22.68% পূরণ করে এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক শক্তির 24.65% পূরণ করে। প্রথম 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 31.5% পূরণ করে, দ্বিতীয় 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 25.77% পূরণ করে, শেষ 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 23.63% পূরণ করে। তাছাড়া আরও রয়েছে শর্করা 16 গ্রাম, চিনি 4 গ্রাম, খাদ্য আঁশ 9 গ্রাম, সোডিয়াম 18 মিলিগ্রাম, পটাশিয়াম 705 মিলিগ্রাম, ভিটামিন ই 4.93 মিলিগ্রাম, ফ্যাট 49 গ্রাম, আমিষ 26 গ্রাম। গর্ভাবস্থায় প্রচুর ফলিক অ্যাসিড ও ভিটামিন সি গ্রহণ করতে বলা হয়। একজন গর্ভবতী মাকে দৈনিক সর্বনিম্ন 85 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করতে বলা হয়ে থাকে এবং সর্বোচ্চ 2000 মিলিগ্রাম গ্রহণ করতে পারবে। গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি রোধে ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন। বাদাম আমরা সবাই খেতে খুব ভালোবাসি। প্রিয় মুহূর্তগুলো কাটানোর জন্য বাদামের জোরই নেই। আমরা অনেকেই জানি না বাদাম কতটা পুষ্টিকর একটি খাবার এবং দেহের সুস্থতায় বাদামের অবদান কতখানি বেশি। রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখে। গর্ভাবস্থায় অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হন। গবেষণায় দেখা যায় আমরা যদি আমাদের সকালের নাস্তায় বাদামের বাটার বা শুধু বাদাম খাই, তা আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য বাদাম অনেক জরুরি খাদ্য, তাই প্রতিদিনের সকালের নাস্তায় বাদাম অথবা বাদামের বাটা রাখুন। দেহ স্লিম রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় অনেকেরই অনাকাঙ্ক্ষিত ওজন বেড়ে যায়। চীনাবাদাম অথবা চীনাবাদামের বাটার আমাদের দেহের অনেক ক্যালোরি খরচ করে দেহকে স্লিম রাখতে সাহায্য করে থাকে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন। প্রিয় দর্শক, গর্ভবতীরা তাদের গর্ভাবস্থায় যে খাবারগুলো এড়িয়ে চলবে তার বিস্তারিত অন্য এক ভিডিওতে জানাবো। ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য রইল শুভকামনা।